নিজের সিনেমা লাভ ডেড ডে স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন তেলুগু অভিনেতা অ্যান্টি রামাস্বামী। ঘটনাস্থল হায়দ্রাবাদ, সেখানকারই একটা সিনেমা হলে চলছিল সিনেমাটি। সব কিছু ঠিকই ছিল, দর্শকও খুশি মনে সিনেমা দেখছিলেন। একটা সময় গিয়ে সিনেমাটি শেষ হল। এরপরই এক এক করে মঞ্চে উঠলেন তেলুগু অভিনেতা এন্টি রামাস্বামী সহ সিনেমাটির অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা। তখনই ঘটে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমা শেষে এন্টি রামাস্বামী, অভিনেতা অঞ্জন রামচন্দ্র এবং শ্রাবণী কৃষ্ণবেণী সহ কলাকুশলীরা দর্শকদের সঙ্গে কথা বলার জন্য মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। সবাই তাদের অভিনয়ের জন্য অভিবাদন জানাচ্ছেন। এমন সময় হঠাৎই ধড় মড়িয়ে মঞ্চে ওঠেন এক মহিলা দর্শক। আচমকা তিনি রামাস্বামীর দিকে তেড়ে যান, কলার ধরে মারধর শুরু করে দেন। আকস্মিক ঘটনায় সকলেই তখন হতবাক, সকলেই তাকে টেনে সরানোর চেষ্টা শুরু করেন। তবে ওই মহিলাটি এতটাই চটে ছিলেন, কিছুতেই তাকে সরানো যাচ্ছিল না। কিছু দর্শককেও তখন মঞ্চে উঠে আসতে দেখা যায়। সকলেই ক্ষুব্ধ ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেন, এটা আসলে সিনেমা, বাস্তবে এন্টি রামাস্বামী এমনটা করেননি, বোঝার চেষ্টা করুন। লাভ রেড্ডি সিনেমাটি শরণ রেড্ডির লেখা ও পরিচালিত, মাইত্রী মুভি মেকার্স প্রযোজিত। এই সিনেমায় বহু বছরের পুরনো প্রেমের গল্প এক অনন্য রূপে তুলে ধরা হয়েছে। গল্পের প্রেক্ষাপট নারায়ণ রেড্ডিকে কেন্দ্র করে, যিনি কিনা তার অনিশ্চিত রোমান্টিক জীবনে জটিল আবেগকে তুলে ধরেন। সিনেমায় এন্টি রামাস্বামীর চরিত্রটি খলনায়কের, তিনি কিনা গল্পের কেন্দ্রীয় চরিত্রের মধ্যে সমস্যার কারণ হয়ে দাঁড়ান। গত 18 অক্টোবর মুক্তি পেয়েছে এই সিনেমা। স্বল্প বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও এটি দর্শকদের প্রশংসা পেয়েছে বেশ। সাজিদাস মাই, চ্যানেল আই।